আসসালামু আলাইকুম। আমি আজকে রিমুভ ডুপ্লিকেটস ফ্রম সর্টেড লিস্ট টু, এটা হচ্ছে টপ ইন্টারভিউ 150 কোশ্চেন্স লিস্টের মধ্যে লিস্টের একটা প্রবলেম, লিঙ্ক লিস্টের একটা প্রবলেম। তো চলুন এটা সলভ করা যাক। এটা একদম ইজি প্রবলেম, অত বেশি হার্ড না। তো কোশ্চেনটা একদম স্ট্রেট ফরওয়ার্ড। কোশ্চেনটা হচ্ছে যে আমাদের একটা লিস্ট দেওয়া থাকবে এবং এই লিস্টের ভিতরে ডুপ্লিকেট এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে একদম টোটালি রিমুভই করে ফেলতে হবে। ঠিক আছে, সো জিনিসটা কি একটু বুঝে বলে দেখেন। আমাদের এখানে কি আছে, আমাদের এখানে দেখেন থ্রি কিন্তু দুইবার আছে, তাই না? সো থ্রি যেহেতু দুইবার আছে, থ্রিকে আমি একবারও রাখবো না, থ্রি একদমই বাদ। যে জিনিসগুলো আমাদের রিডান্ডেন্ট ডাবল আছে, ডাবল বা ট্রিপল মানে মোর দেন ওয়ান বার আছে, সেগুলোকে আমরা টোটালি রিমুভ করে দেবো। দুইটাকে রিমুভ করতে হবে, এমন না যে আমাদের সিঙ্গেল একটা রাখতে হবে, এমন সব পুরোটাকে রিমুভ করে দিতে হবে। সো থ্রি, দুইটা থ্রিকে রিমুভ করে দিতে হবে, দুইটা ফোরকে রিমুভ করে দিতে হবে। তারপর আমাদের তাহলে রেজাল্টেন্ট লিস্টটা কি আসবে, 1, 2, and 5। এইটা ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো সলিউশন অ্যাপ্রোচটা জানা যাবে। হ্যাঁ, তো আমি যে সলিউশন অ্যাপ্রোচটা করছি এটা সব থেকে যেমন না, এর থেকে আরও ইজি আসতে পারে। তো আমি যেভাবে করছি আমি সেটা এক্সপ্লেন করতেছি। তো এখানে আমি যে সলিউশন অ্যাপ্রোচটা ট্রাই করছি সেটা হচ্ছে যে আমি প্রথমেই আমার যে লিস্ট লিঙ্ক লিস্টটা দেওয়া আছে সেই লিঙ্ক লিস্টটাকে আমি একটা হ্যাশ ম্যাপের মধ্যে স্টোর করে রাখছি। ঠিক আছে, সো যেমন দেখেন আমার লিঙ্ক লিস্টটা হেডটা বর্তমানে এখানে আছে। সো আমি এখান থেকে এটাকে ট্রাভার্স করা শুরু করছি এবং আনটিল দ্য লাস্ট এলিমেন্ট আই উইল ট্রাভার্স। সো ট্রাভার্স করতে করতে আমি কি করবো, যদি আমি হচ্ছে যে আমার একটা ম্যাপ এমপি নামে আমি একটা ম্যাপ রাখলাম, যেটার কি হিসেবে আমি একটা ইন্টিজার ভ্যালু নিব এবং এখানে আমি রাখবো যে আমার এই ইন্টিজার ভ্যালুটা আমার এই লিস্টের মধ্যে কয়বার আছে। সো যেমন আমার এখানে 1, সো আমি এখানে কি করবো, ম্যাপ অফ 1। সো 1 কয়বার আছে, একবারই আছে। 2 কয়বার আছে, সো ম্যাপ অফ 2, 2 একবারই আছে। 3 কয়বার আছে, 3, 3 আছে আমাদের কিন্তু দুইবার, সো এখানে 2 থাকে। সো এইভাবে করে আমি পুরো পুরো আমার লিঙ্ক লিস্টটাকে একবার ট্রাভার্স করে আমি আমার এই ম্যাপটাকে ফিল আপ করে ফেলবো, যে আমি এখানে রাখবো স্টোর করবো কি মূলত, যে আমার এখানে কোন কোন ইন্ডেক্সগুলো মোর দেন 1 বার আছে বা কোন ইন্ডেক্সের ফ্রিকোয়েন্সি কত, এটা আমি স্টোর করে রাখতেছি ম্যাপের মধ্যে। সো করার পর আমি নেক্সট টাইম আবার এই লিঙ্ক লিস্টটাকে শুরু থেকে ট্রাভার্সিং করা শুরু করবো এবং ট্রাভার্সিং করতে করতে আমি যেই এলিমেন্টে যেই যেই ইন্ডেক্সে এসে দেখবো যে আমার এই জিনিসটা হচ্ছে আমার ম্যাপের মধ্যে এই ফ্রিকোয়েন্সি হচ্ছে মোর দেন 1, তো সেটাকে আমি রিমুভ করে দেবো। তো আমি যেমন ধরেন আমি এইখানে যখন আসবো তখন আমি দেখবো যে ম্যাপের মধ্যে আমার থ্রি থ্রি এর কাউন্ট আছে 2 বার, সো আমাকে 3-কে রাখা যাবে না। সো আমি কি করবো, আমার এই যে 3-এর আগের যেই নোডটা সেই নোডের যে নেক্সট পয়েন্টারটা এটা এখান থেকে সরাই দিয়ে আমি নেক্সট নেক্সট দিয়ে দিব। তার মানে আমার হচ্ছে বর্তমানে যেই ধরেন বর্তমানে আমার টেম্প নামে হচ্ছে আমাদের যে লিস্টটা সেটা বর্তমানে যে আমি যেই নোডে আছি সেটার যে নেক্সট মানে যে 2-এর যে নেক্সট, 2-এর সাপোজ নেক্সটটা এখানে, সো 2-এর নেক্সটে আমি কী দিব, তার পরের নেক্সট এর নেক্সট নট নেক্সট, তার মানে পরের নেক্সট কোনটা 3, 3-এর নেক্সট কোনটা এইটা। তো তাহলে মানে এখন আমাদের মাঝখান থেকে এই নোটটা আছে কিন্তু এই নোটটা আর কারোর সাথে লিঙ্ক নেই, আমাদের 2-এর সাথে ডিরেক্ট তার পরের যেটা এটা লিঙ্ক করা হয়ে গেল। ঠিক আছে, তো এখন এখানে আসলাম। এখন এখানে এসে আমি আবার চেক করব যে আমার কি বর্তমানে যে ইন্ডেক্সে আছে 3 এর কাউন্ট কি আমার ম্যাপের মধ্যে 1-এর থেকে বেশি কিনা। হ্যাঁ, 1-এর থেকে বেশি। সো আমি কি করব, সো আমার তার আগের যে ইন্ডেক্স, তার আগের ইন্ডেক্স কোনটা, তার আগের ইন্ডেক্স হচ্ছে যে 2, সো 2-টাকে আমি তখন কি করব, 2-এর এটাকে আমি সরাই নিয়ে এইখানে দিব। তাহলে এটার সাথেও আর লিঙ্ক থাকবে না, এটার সাথেও আর লিঙ্ক থাকবে না, সো 2-এর সাথে আমার কানেকশন হয়ে যাবে 4-এ। ঠিক আছে, সো 4-এ আসলাম। এখন 4-এ এসে দেখবো যে 4-এর মধ্যে কি ম্যাপ অফ 4-এর কাউন্ট কত, ম্যাপ অফ 4-এর কাউন্টও 2, হুইচ ইজ গ্রেটার দেন 1। দ্যাটস ওয়াই আমি আবার কি করব, এর আগের যেটা ছিল এর আগের নোট কোনটা, এই যে এটা, এর আগের নোটের মধ্যে আমি কি করে দিব, এর আগের নোটের সাথে তার নেক্সট মানে এই যে এটা, এটা কানেকশন করে দিব। ঠিক আছে, সো আবার এখানে এসে এভাবে করে ট্রাভার্সিং করতে থাকবো, লাস্টলি আমাদের কি হয়ে যাবে, এই 2-এর সাথে আমাদের কানেকশন হয়ে যাবে 5। তো এইভাবে করে মূলত
আমি আমার সলিউশনটা করছি, কোডে গেলে আপনি আরেকটু ক্লিয়ার দিবেন। কোডে যদি যাই, এই যে আমার কোড, তো প্রথমে আমি যেটা করছি, প্রথমে আমি দেখছি যে আমার ইনিশিয়ালি আমার যে ইনপুটে যে লিঙ্ক লিস্টটা দেওয়া থাকবে সেটা কি নাল কি, সেটা যদি নাল হয়ে যায় তাহলে ডিরেক্টলি আমি নাল কি রিটার্ন করব। আদারওয়াইজ আমি ম্যাপের মধ্যে যে এমপি নামে একটা ম্যাপ রাখছি, ম্যাপের মধ্যে আমি হচ্ছে যে আমি স্টোর করব যে আমার কোন এলিমেন্টটা কয়বার আছে ফ্রিকোয়েন্সি। সো টেম্প ওয়ান ওয়ান ওয়ানটা আমি কেন নিলাম, টেম্প ওয়ানটা নিলাম হচ্ছে যে আমার ম্যাপের মধ্যে কাউন্টার রাখার জন্য। আর টেম্প টুটা কেন নিচ্ছি, টেম্প টুর নিচে হচ্ছে আমি যে ট্রাভার্সিং করার জন্য, যে ডুপ্লিকেট এলিমেন্টগুলোকে রিমুভ করার জন্য, মেইন অপারেশন টেম্প টুতেই হবে। তাহলে এখানে আমি কী করলাম, আমি সেকেন্ড ম্যাপের মধ্যে টেম্প টু এর নেক্সটের ভ্যালুটা চেক করতেছি যে নেক্সটের ভ্যালুটা কি একের থেকে বড় কিনা। যদি একের থেকে বড় হয় তাহলে আমি কী করে দেবো, সিম্পলি নেক্সটের ভ্যালুটা তার দুই স্টেপ পরে দিয়ে দিব। মানে এই যেটা যে টুতে আসি, সো থ্রিতে আর না যে টু এর সাথে আমি কানেকশন তৈরি করে দিব, কার টুয়ের সাথে আমি থ্রি এর কানেকশন তৈরি করে দেবো, টুয়ের সাথে আমি থ্রি এর কানেকশন তৈরি করে দেবো, তাই না? সো এই কাজটা এখানে জাস্ট করা হয়েছে, এই কাজটা জাস্ট এখানে আমি করা হয়েছে যে যে এলিমেন্টটা রিডান্ডেন্ট আছে সেটার জন্য আমি দিবসে একদম তার পরের এলিমেন্টের সাথে লিঙ্ক করে দিলাম। তো এরা ঘরে হইতে থাকবে, এবং তারপরে আমাদের কি যদি এরকম না হয় যে কোনোটা যদি ফ্রিকোয়েন্সি একের থেকে কম হয় বা একের সমান হয়, একবার থাকলে তো কোনো সমস্যা নেই, তাই না? সে একবার আছে তো আমি তখন জাস্ট সিম্পলি নেক্সটে মুভ করি। আর একবার যেটারই ফ্রিকোয়েন্সি একের থেকে বেশি, সেখানে যে আমরা কী করবো, তার আগেরটার সাথে তার দুই স্টেপ পরেরটার লিঙ্ক করে দেবো। এবং ম্যাপের মধ্যে আমি ট্যাম্প টু এর ভ্যালুটাও এক এক করে ইনক্রিজ করতে থাকবো, ঠিক আছে? তো এইভাবে করে আমি মূলত এটা সলভ করছিলাম, আশা করি। ও হ্যাঁ, আর একটা কর্নার কেস আছে, কর্নার কেসটা হচ্ছে আমরা কিন্তু এখানে দেখেন অলওয়েজ টেম্প টু এর নেক্সটের ভ্যালুটা চেক করতেছি, তাই না? মানে বর্তমান যে ইন্ডেক্স, তার মানে এভাবে করলে কিন্তু ফার্স্ট ইন্ডেক্সটা কিন্তু অলওয়েজ বাদ পড়ে যাচ্ছে। তো যেহেতু ফার্স্ট ইন্ডেক্সটা বাদ পড়ে যাচ্ছে, এই জন্য আমি ফার্স্ট ইন্ডেক্সটাকে চেক করবো লাস্টে গিয়ে, যে আমার ফার্স্ট ইন্ডেক্সটাও কি রিডান্ডেন্ট কিনা। ফার্স্ট ইন্ডেক্সটাও যদি রিডান্ডেন্ট হয় তাহলে আমরা সিম্পলি কী করবো, রিটার্ন করে দেবো হেড ডট নেক্সট, মানে ফার্স্ট এলিমেন্টটা বাদ, তারপর ইন্ডেক্সটা থেকে পয়েন্ট করাই দিব, তারপর পরের ইন্ডেক্স থেকে শুরু করবো। তুই আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।